সুরা ফাতেহা পর্যন্ত পড়ার যোগ্যতা নাই এমন মানুষকে মুক্তি বানায় এমন মানুষকে পীর বানায় এই মানুষকে মুবাল্লিক বানায় এটা কি আমাদের একটা চরম আলাম আখিরি জামানায় মানুষ জাহেলদের কাছে ফতুয়া তরফ করবে মরক্ষদের কাছে ফতুয়া অন্বেষণ করবে

এ যারা ফতুয়া দিল বিনা এলেমে নিজে আগে গুমরা হলো আরেকজনকে গুমরা বানালো সালাউদ্দিন মিডিয়া ইসলাম প্রচারে এক ধাপ এগিয়ে আপনারা কালের সাক্ষী এই ময়দানেই তো জামানার মোজাদ্দেদ রেজমি মৌলা ওয়াজ করছেন করেন নাই উনি যখন মাইক নিয়ে বসতেন এই ময়দানে কি লোক ছিল না ছিল এটার কোনো খবর থাকতো এমন মনোযোগ মানুষের মধ্যে ছিল বলেন আজকে মনোযোগের অভাব কেন আজকে আমাদের প্রোগ্রাম গুলো হয়ে গেছে বর্তমান সময় ডিজিটাল প্রোগ্রামের অবস্থা হয়ে গেছে ডিজিটাল আমাদের মধ্যে তাকওয়ার অভাব হয়েছে কিসের অভাব জোরে বলুন কিসের অভাব যারা প্রোগ্রাম করাচ্ছে আর আমরা যারা যারা প্রোগ্রাম করতে আসছি মাসপথে আপনারা যারা আছেন শ্রোতা তিন জনের মাকসুদের মধ্যে তিনটা অবস্থা আছে আছে কিনা যারা প্রোগ্রাম করাচ্ছে প্রায় কিছু কিছু প্রোগ্রাম বিদের চিন্তা আমি এমন একটা প্রোগ্রাম করাবো যাতে লোকজন এই প্রোগ্রামটাকে খুব আকর্ষণীয় প্রোগ্রাম মনে করে আর আমার বক্তা দাওয়াত করা হয়েছে আমার চিন্তা আমি এমন ওয়াজ করব যাতে করে আমার দশটা প্রোগ্রাম বাড়ে আর শ্রোতাগণের চিন্তা কোন হুজুরের লাভটা কতটুকু কোন হুজুরের ভাব গাম্ভীর্যতা কণ্ঠটা কোন অবস্থানটা কিভাবে এই একটিমটা করতে পারে এই চিন্তাও অনেক শ্রোতার আছে উত্তর দেন সত্য না মিথ্যা এই তিন জাতের চিন্তা যাদের আমার মধ্যে থাকবে আমিও জাহান যিনি প্রোগ্রাম করাইছেন তার মধ্যে থাকলে সেও জাহান যারা শ্রোতা তাদের মধ্যে থাকলে সেও জাহান নামে যিনিরা প্রোগ্রাম করান তাদের উদ্দেশ্য হইতে হবে রিদা আল্লাহ আর রসুল আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টি যিনি প্রোগ্রাম করতে আসছেন কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া থেকে সিলেট থেকে বিভিন্ন জায়গা থেকে ঘর থেকে বাইর হওয়ার সময় মাকসুদ নিয়ত করতে হবে আল্লাহ তোমার বান্দা আমাকে ডাকছে আমার কথা এমন কথায় আনাইও একটা বান্দাও যেন একটু অন্তরের মধ্যে নবী পাপ প্রেম ওলি প্রেম আল্লাহর উলুহিয়াতের প্রেম একটু হলেও অন্তরে জাগ্রত আর যারা শ্রোতা বাড়ি থেকে আসবেন আপনাদের নিয়ত হতে হবে আমি বেহস্তের বাগানে যেতে যাইতেছি আমি অন্ধকার আল্লাহর বান্দাদের হকানি উলামাই আলোচনার দ্বারা আমার অন্ধকারটা যেন আল্লাহ পাক নূরের তাজাল্লি দ্বারা মুনাব্বার করে এই তিন মাকসুদ হক এই তিনটা মাকসুদ যদি আমাদের বরাবর তিনজনের হয়ে যেত যারা বক্তৃতা করায় এবং যিনিরা বক্তৃতা দিচ্ছেন যিনি শুনতেছেন আমাদের যদি বরাবর হতো তাহলে অবশ্যই আমাদের মধ্যে কিছু না কিছু তাসির হইতো কি বলে হইতো হইতো না বড় আফসোস আপনার এখানে কত হাজার মানুষ এর চাইতে তিন চার গুণ মানুষ প্যান্ডেলের বাহিরে ঘুরতে আছে কি না বলেন এখানে কোন না কোন একটা মাকসুদ আছে আমি আর খুলে বললাম না বেহস্তের বাগানে এসে তাফালিম করা আনন্দ উৎসব করা বাগানের নিয়ত করে বাড়িঘর ত্যাগ করে এসে যেমনি ব্যবহার করা ব্যবহৃত যারা আজকে এলম কালাম নিয়ে কোরআন হাদিস নিয়ে কথাবার্তা বলতে আসে ওই জাতের আলমদের কোনো মানুষ না এখন সত্য মিথ্যা বলেন না কেন এটা একটি আলামত

আছে আছে আল্লাহ যখন নূরের কলম নূরে বানাইলেন আল্লাহ তখন কলমকে হুকুম দিলেন কলম লেখো আমার আমার রহমত রহমত আর আর গজব গজব জিনিস এখন কলম কলম লিখতেছে বহু চেষ্টা করতেছে আল্লাহর রহমতের উপরে গজবকে স্থান দিতে রহমতের উপরে গজবকে স্থান দিতে এখন আল্লাহ ডেকে বলেন কলম যত চেষ্টা করো কিছু কাজ হবে না কেন? সবাকাত রাহমতি আলা গাদাবি সবাকাত রাহমতি আলা গাদাবি ও কলম তুই যত চেষ্টা কর গজবকে রাহমতের উপরে স্থান দিতে পারবে না রহমত থাকবে উপরে গজব থাকবে নিচে এক পোটা রাহমতের বসিরে সমস্ত জীবনের বানদার গজবের কাজ blar হয়ে ওই বানদা রহমতপূর্ণ বানদা হয়ে দুনিয়ায় থাকবে রহমত ভরা বানদা হয়ে হাসরে ময়দানে উঠবে আমরা রহমত দ্বারা বান্দা হয়ে হাসর উঠতে চাই কি চাই না তো গজবের কাজ করিয়া জোরে বড় গজবের কাজ করে না রহমতের কাজ লাগবে তো ব্যস্তের বাগানের নাম দিয়ে আজ চতুর্দিকে হুজুর কথা যাচ্ছেন হ্যাঁ বসুন আলেম ওলামা থাকলে তো আমার ভালো লাগে আমি তো সাধারণ মানুষ ভুল ভ্রান্তি হইলে ধরায়ও দিতে পারে কি বলেন ঠিক কিনা গভীর মনোযোগ আপনাদের এই দেশে যখন ওয়াজ নসিহত করি তখন তো ইডি আসলো না ইডিও ছিল না এখন পাকাও শুরু হয়ে গেছে হয়তো এই ময়দানে কয়েক দুই একবার আসছি কিন্তু অত্র দেশে তো আল্লাহ অনেক আনছে অনুরোধ অনুরোধ করব এই বেহস্তের বাগানের নাম দিয়ে বাড়ি থেকে এসে গজব লইয়া বাড়িতে যাই কেন আল্লাহ বললেন কলম যত চেষ্টা করো গজব থাকবে নিচে রহমত থাকবে উপরে পিছনে কারণ আছে কিনা অবশ্যই কারণ নিহিত আছে কেন আল্লাহর রহমতের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম বন্ধুরা আমার আজকে চতুর্দিকে ফেতনা ফাসাদ চতুর্দিকে অমাবস্যা রাত্র যেমন অন্ধকার হয়ে আসছে ফেতনা এর চাইতে আরো কঠিন হয়ে আসছে কি বলেন যেহেতু মিডিয়ার যুগ ফেসবুক ইউটিউবে আজকে দাড়ি নাই টুপি নাই মাথায় দাঁড়িয়েও নাই টুপিও নাই থোথায় দাড়িও নাই

আল্লামা মোল্লা আলী কারি হানাফির রহমাতুল্লাহ লিখছেন আয় কাজিয়াম ওয়া শাইখান ওয়া আমিরান ওয়া মুফতিয়ান আখরি জামানায় মানুষ জাহেলদের কাছে ফতোয়া তলব করবে মূর্খদের কাছে ফতোয়া অন্বেষণ করবে তো তার কাছে গেলে পরে বিগাইর ইলমিন ফাফতাউ ইলমিন বিনা ইলমে ফতোয়া দিয়ে দিবে দেখি দেনা

এ হাদিসের মাতাহাতে মোল্লা আলী কারি রহমাতুল বারি হানাভি ফরমান আখরি জমানায় একদল মানুষ মুরুক্ষদেরকে কাজী বানাবে মরুক্ষদেরকে পীর বানাবে মরুক্ষদেরকে মুক্তি বানাবে এখন বানাইছি নি জবাব দিদেন না জোরে বলেন না বানাইছি কিনা

জোরবন করবেন কি করবেন না